রুগীর। রুগীর একটি কথা নিয়ে মনিভাবি স্ট্যাটাস দিয়েছিলেন এরকম ভাবে যে রুগলি অ্যান্ড তাপস হাভিং রিলেশনশিপ এবং উপবিশ্বাসের লাইফে যেভাবে ঝামেলাটা করেছে এবং যেভাবে বাচ্চাকে জমি নিয়েছেন বুগলি বাচ্চাকে নিয়েছেন এবং সে মনিভাবি এবং তাপস ভাইয়া দুজনের মাঝে এরকমই একটা সম্পর্ক সৃষ্টি করতে যাচ্ছে। সেটা ছিল আপনার 13-15 মিনিটের মতো। তারপরে এসে স্ট্যাটাসটা উধাও হয়ে যায়। উধাও হয়ে যাওয়ার পর একটা গ্রুপ বলে যে আমি হ্যাকিং করেছি, আমি হ্যাক করেছি। একদিন ওরা স্ক্রিপ্ট করছিল, তখন ওই হিট অফ দ্য মোমেন্ট আমি আসলে একটা ভুল করে ফেলেছিলাম। সেই ভুলটাই হচ্ছে আমি আসলে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, স্ট্যাটাস 14 মিনিট ছিল। দেন আই রিয়েলাইজড যে আমার মতো মানুষের এই ধরনের কাজ করাটা ঠিক হয়নি। এটা হয়তো মেবি আমার ওয়াইফ হতে পারে, যেটা ওয়াইফ ইনসিকিউর হতেই পারে। ম্যারিড লাইফে সবাই ঝামেলা থাকে, সবাই সমস্যা হয়, সবাই ইনসিকিউর ফিল করে। আমি পরে নিজেই দিয়েছি আমার যেটা হ্যাকের কথা বলেছি যে হ্যাক হয়েছে, ঠিক আছে ফাইন ইটস ওভার। তাহলে রাত্রি 3টায় যখন আমি স্ট্যাটাসটা দিলেন, আমি তো ওনাকে বলিনি যে বুবলির সাথে তাপস ভাইয়ার সম্পর্ক সেটার মাঝে আমার নাম ধরে ওনাকে স্ট্যাটাসটা দিতে। আমি কি বলেছি যে উপবিশ্বাসের লাইফটা নষ্ট করেছিল সেটা আমার তাকে জানানো হয়েছিল রাত 3টা সাড়ে 3টার দিকে। টেলিফোন আসছে, তো আসার পরে যখন ও আমার সাথে সালাম দিল, তো নাচলি আমি তো ওর নাম দেখতে পাচ্ছি, তখন বললো যে এরকম আমি একটা জিনিস দেখেছি এরকম এরকম। তখন ওর লাইফের কিছু ঘটনা আমাকে বললো যে ওর লাইফে ও কি করেছে। উনি ফার্স্ট স্ট্যাটাসটা দিলেন উনি নিজে, আমি তাদের আগে নেই, পেছনে নেই, জানি নেই, বাই নেই, হঠাৎ করে আমাকে হ্যাকার বানিয়ে দিলেন। দেখছি কেউ কন্ট্রোলে আসে না, তারপর চলে আসে কন্ট্রোলে।